बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ढाका कॉलेज राष्ट्रविज्ञान सम्मान प्रथम वर्षेर प्रिय छात्ररा, आधुनिक पाश्चात्य राष्ट्रचिंता कोर्सेर शेष क्लासे तोमादेर स्वागत जानाच्छि। आमी फारजाना सुलताना, सहयोगी अध्यापक राष्ट्रविज्ञान विभाग। प्रिय छात्ररा, आधुनिक राष्ट्रचिंता पाश्चात्येर এই কোর্সে আমরা আলোচনা শুরু করেছিলাম রাষ্ট্রচিন্তার আধুনিক যুগ প্রবর্তক থেকে শুরু করে, অর্থাৎ ম্যাকিয়াভেলি থেকে শুরু করে হবস, লক, মন্টেস্কু এবং রুশোর উপরেও আমরা দুইটি ক্লাস করেছি। আজকে এ পর্যায়ের শেষ ক্লাস, এবং যদি তোমরা এই ক্লাসসমূহ করতে গিয়ে নিজেরা বুঝতে গিয়ে কোনো সমস্যা বোধ করো, তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করবে। সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে আমরা যে বিষয়টির সাথে পরিচিত হব, রাষ্ট্রবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি এর আগে আমরা দেখেছি যে চুক্তিবাদী অপর দুজন দার্শনিক হবস এবং লকও আলোচনা করে গিয়েছেন, সেই সার্বভৌমত্ব তত্ত্ব যা জ্যাকুয়েস রুশোর দৃষ্টিতে কেমন ছিল। বস্তুত রুশোর এই সার্বভৌমত্ব তত্ত্বটি রাষ্ট্রবিজ্ঞানে জনগণের অধিকার, শাসকের ক্ষমতার আওতা, জনগণের স্বাধীনতা, এই আলোচনার পরিসরে রাষ্ট্রের চরম ক্ষমতাটি কোথায় থাকবে, কিভাবে ব্যবহৃত হবে, কিভাবে সেটি জনগণের কল্যাণকে নিশ্চিত করবে, কী মাত্রায়, এই সব কিছু ঘিরে সার্বভৌমত্ব একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তোমরা জানো যে রাষ্ট্রের যে চারটি গুরুত্বপূর্ণ উপাদান, তার মধ্যে সার্বভৌমত্ব যেন রাষ্ট্র দেহে আত্মাস্বরূপ, অর্থাৎ সার্বভৌমত্ব না থাকলেই একটি রাষ্ট্র ভূখণ্ড, জনসমষ্টি, সরকার থাকলেও আর রাষ্ট্র বলে প্রতীয়মান হয় না। রাষ্ট্রতাত্ত্বিকরা তাই সার্বভৌমত্ব তত্ত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করে। যা জ্যাকুয়েস রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট এর যে দ্বিতীয় খণ্ড, সেখানে আলোচনা করেছেন প্রথম অধ্যায়ে তিনি সার্বভৌমত্ব সম্পর্কে। তবে ট্র্যাডিশনালি যেভাবে যা বোদা বা অন্যান্য কেউ কেউ সার্বভৌমত্বের সংজ্ঞা দিয়েছেন, তিনি সেইভাবে সার্বভৌমত্বকে সংজ্ঞায়িত করেননি, কিন্তু তিনি যা বলতে চেয়েছেন তা তার আলোচনার পরিসরে রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র তাদের কাছে পরিষ্কারভাবে প্রতিভাত হয়ে ওঠে। প্রিয় ছাত্ররা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজে যদি আমরা বিষয়টিকে বুঝতে চাই, তাহলে এর আগের ক্লাসে আমরা করেছিলাম রুশোর সাধারণ ইচ্ছাতত্ত্ব বা গণসার্বভৌমত্ব, যেটাকে জেনারেল উইল বলে সম্বোধন করা হয়। সেই যে সাধারণ ইচ্ছা, তার বাস্তব অনুশীলন বা প্রয়োগই হচ্ছে সার্বভৌম। প্রিয় ছাত্ররা, তার মানে আমরা আরও সহজ করে বলতে পারি যে সাধারণ ইচ্ছাই সার্বভৌম শক্তি, অর্থাৎ রাষ্ট্রের চরম ও চূড়ান্ত নিয়ন্ত্রণ পরিচালনাকারী যে শক্তি, সেটি আসলে সাধারণ ইচ্ছারই বাস্তব প্রয়োগ। এই শক্তি কোথায় ন্যস্ত? রুশো বলেন, সার্বভৌম শক্তি কোনো ব্যক্তি বা সংস্থার নিকটে থাকতে পারে না, এটি সমগ্র জনগণের কাছে ন্যস্ত থাকে। তোমাদের খেয়াল আছে কি যে হবস বলেছিলেন যে রাষ্ট্রের চরম চূড়ান্ত শক্তি সেটি জনগণ চুক্তির মাধ্যমে একটি কর্তৃপক্ষের কাছে চূড়ান্তভাবে সমর্পণ করে দিয়েছে, সেই কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সেই সার্বভৌমত্বে আর জনগণের কোনো অধিকার থাকবে না। লক কি বলেছিলেন? যে সার্বভৌম শক্তির এজেন্ট হিসেবে কাজ করবে সরকার, এটিকে চর্চা করবে এবং প্রয়োজনে এই ন্যাসিক সংস্থাকে জনগণ বদলে নেবে। আর রুশো এসে আমরা দেখতে পাচ্ছি যে রুশো
জনগণকে সর্বদাই এই চরম চূড়ান্ত শক্তির প্রয়োগকারী হিসেবে দেখেছেন। তোমাদের মনে আছে বোধ হয় সামাজিক চুক্তির সেই ভাষ্য, যে রুশো বলছেন যে চুক্তির মাধ্যমে যারা বডি পলিটিকে রূপান্তরিত হচ্ছে, যারা রাষ্ট্র নামক সংস্থায় যুক্ত হচ্ছে, তারা প্রত্যেকেই এর অবিচ্ছেদ্য অংশ। তো রুশো সাধারণ ইচ্ছা আর সার্বভৌমত্বকে বস্তুত একইভাবে মানে একই অর্থে ব্যবহার করেছেন। সার্বভৌমত্বের সৃষ্টি সম্পর্কে রুশো বলেছেন যে সামাজিক চুক্তির ফলেই সার্বভৌম ক্ষমতার সৃষ্টি হয়েছে, এবং এই যে যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে অর্থাৎ নাগরিকের কল্যাণ, সেই উদ্দেশ্যেই কেবল সার্বভৌম শক্তি ব্যবহৃত হবে। প্রিয় ছাত্ররা, তাহলে সার্বভৌম শক্তির উৎস কোথায়, শক্তিটির প্রকৃতি কেমন এবং শক্তিটির কাজ কি, সে সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। এবারে এসো আমরা এই শক্তিটিকে কিভাবে চিনতে পারবো, এর চরিত্র কেমন, সেটি আমরা সার্বভৌমত্ব শক্তির বৈশিষ্ট্যে আলোচনা করতে গিয়ে বোঝার প্রয়াস পাব। প্রিয় ছাত্ররা, প্রথমেই আমরা বলেছি, এতক্ষণে তোমাদের খেয়াল করতে পেরেছো বোধ হয়, যে সাধারণ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে সার্বভৌম বা চরম ক্ষমতা। সাধারণ ইচ্ছাটি মনে আছে নিশ্চয় তোমাদের, যে সকলের ইচ্ছার যোগফল নয়, সকলের ইচ্ছার মধ্যে থেকে প্রত্যেকের ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলিকে বিয়োজন করলে এমন ইচ্ছা যা সকলের মঙ্গল সাধন করবে, কমন গোল বা পারপাস সাধন করবে, সেইটি হচ্ছে সাধারণ ইচ্ছা। এই যে সাধারণ ইচ্ছা সামাজিক চুক্তির মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছিল, তারই বাস্তব প্রয়োগ হচ্ছে সার্বভৌম। দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই রুশোর এই সার্বভৌমে, সেটি হচ্ছে এটি অহস্তান্তরযোগ্য। প্রিয় ছাত্ররা, সার্বভৌম ক্ষমতাকে হস্তান্তর করা যায় না, সার্বভৌম শক্তি নিজেই সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে। অন্য কোনো সংস্থার নিকট যদি ন্যস্ত করা হয় তাহলে সার্বভৌমের অস্তিত্বই নষ্ট হয়। রুশো এভাবে বলেন, সভরেনটি ফর দ্য সেম রিজন অ্যাজ মেক্স ইজ আনএলিয়েনেবল, ক্যানট বি রিপ্রেজেন্টেড। সার্বভৌম অন্যের সমমর্যাদা সম্পন্ন নয় বা অন্যের ভৃত্য হতে পারে না। রুশো বলছেন, দ্য মোমেন্ট এ মাস্টার এক্সিস্ট দেয়ার ইজ নো লঙ্গার এ সভরেন, অ্যান্ড ফ্রম দ্যাট মোমেন্ট দ্য বডি পলিটিক সিজ টু এক্সিস্ট। তাহলে এটি হচ্ছে এমন শক্তি যা কোথাও কারো কাছে হস্তান্তর করা যাবে না, চরম শক্তিটিকে। এবারে যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সার্বভৌম অভ্রান্ত। সার্বভৌমর কোনো ভুল হতে পারে না, ভুল করতে পারে না বা অন্যায় করতে পারে না। রুশো আমরা আগেই বলেছি যে জেনারেল উইলেরই প্রতীক হচ্ছে বা বাস্তব প্রয়োগ হচ্ছে এই সার্বভৌম। তো রুশো বলেছিলেন, জেনারেল উইল ইজ অলওয়েজ রাইট অ্যান্ড টেন্ডস টু দ্য পাবলিক অ্যাডভান্টেজ। জনসাধারণ যখন নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সেটা যে সবসময় সঠিক হবে এমন কোনো কথা নেই, কিন্তু বহুমুখী আলোচনার যে নিট ফলটি দাঁড়ায় সেটি গণ অভিপ্সা বা মানে সাধারণ ইচ্ছা, এবং বহুজন আলাপ আলোচনার পর সাধারণত যে সিদ্ধান্তটি আসে সেখানে ভ্রান্তির সুযোগ আসলে থাকে না, এবং সেটি সমাজের কল্যাণকামী ইচ্ছা বা সমাজের মূল ইচ্ছাই হয় এবং সমাজের মঙ্গলের দিকেই, সকলের মঙ্গলের দিকেই নজর রাখে। কোনো গোষ্ঠী স্বার্থকে এই সার্বভৌম অনুমোদন করে না, করতে পারে না। এজন্যে রুশো বলেন যে সার্বভৌম শক্তি হচ্ছে অভ্রান্ত। এবারের আলোচ্য যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অবিভাজ্য।
অর্থাৎ এই শক্তিটিকে ভাগ করা যায় না। যদি সাধারণভাবে বুঝতে চাও, ব্যাপারটি এরকম হতে পারে যে কেউ আইন প্রণয়ন করছে, কেউ শাসন করছে, বা সেটিকে এজেন্ট হিসেবে শাসন করা যাবে, কিন্তু ক্ষমতাকে ভাগ করে নিয়ে যে তুমি কিছু করবে আমি কিছু করব, এভাবে করা যেতে পারে না। এই তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে রুশোর এই সার্বভৌম শক্তি, যে এটি অবিভাজ্য, একে বণ্টন করা যাবে না, একে যেমন হস্তান্তর করা যাবে না তেমনি বণ্টনও করা যাবে না। একে বণ্টন করলেই রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সার্বভৌম ক্ষমতা কেবলমাত্র জনগণ দ্বারাই প্রয়োগ হতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা নয়। রুশো বলেন, কোনো কোনো তাত্ত্বিক নীতিগত সার্বভৌমতাকে ভেঙে ফেলতে না পেরে সার্বভৌম শক্তির কর্মকে ভাগ করে ফেলেছেন। এ শক্তির কোনো অংশ আইন প্রণয়ন করে, কোনো অংশ শাসন পরিচালনা করে। এই যে বিষয়টিকে, সেটিকে রুশো কোন দৃষ্টিতে দেখেছেন? রুশো বলছেন যে এভাবে ভাগ করার অর্থ দেহকে ভাগ করা। যারা সার্বভৌম শক্তিকে ভাগ করতে চান, এর সম্পর্কে তাদের আসলে ধারণাই নাই। এবারের বৈশিষ্ট্য চরমতা, অর্থাৎ চূড়ান্ত। আমরা কথাটি এভাবে বলতে পারি যে রুশো মতে সার্বভৌম ক্ষমতা অবাধ, অসীম ও চূড়ান্ত। অর্থাৎ এই যে চরম চূড়ান্ত শক্তিটি, তার আদেশই হবে চূড়ান্ত। সবাই এই ক্ষমতার পতাকা তলে আসতে ও নির্দেশ মেনে চলতে বাধ্য। তোমরা জানো যে আলাপ আলোচনার পরিসর থাকলেও একটি চরম ও চূড়ান্ত কর্তৃত্ব অধিষ্ঠিত যদি না থাকে, তাহলে আসলে পরস্পর বিরোধী মতগুলো একটি জায়গায় আসতে পারে না। অনেক সময় বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে হলেও যদি ওরকম একটি অথরিটি না থাকে, মানুষেরা একমত হতে পারে না। তো রুশোর অভিমত, প্রতিটি ব্যক্তি সাধারণ ইচ্ছা বা জনগণের কল্যাণকামী যে ইচ্ছা, তার সাথে নিজেকে পুরো দস্তুর একত্রিত করে নিজের স্বাধীনতার পরিধিকে বিস্তৃত করে তুলবে। এবং যদি কোনো ব্যক্তি বা কেউ কখনো হঠকারিতা করে ফেলে, ওই পরিস্থিতিতে কী হবে? ওই পরিস্থিতিতে ওই ব্যক্তিকে সঠিক পথে আনার জন্যে সার্বভৌমের হাতে চরম ক্ষমতা থাকা খুবই জরুরি ও বাঞ্ছনীয়। সার্বভৌম শক্তির চরমতা ব্যাখ্যা করতে গিয়ে রুশো বলেছেন যে সমস্ত শক্তি, বিষয়াশয়, স্বাধীনতা, সেগুলি সমাজে, যেগুলি সমাজে গুরুত্বপূর্ণ, ব্যক্তি চুক্তির মাধ্যমে কেবল সেগুলিকে পরকীকরণ করবে, কিন্তু কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ তা কেবল সার্বভৌম শক্তিই নির্ধারণ করতে পারবে এবং এর সিদ্ধান্ত মেনে চলা বাধ্যতামূলক। রুশোর এই যে সার্বভৌমত্বের যে বৈশিষ্ট্যগুলির কথা তিনি বলেছেন, এগুলি আলোচনার সাথে সাথে আমাদের এটিও খেয়াল করতে হবে যে সার্বভৌমত্বের কিছু সীমাবদ্ধতার কথাও তিনি আসলে বলেছেন। এবং সেই সীমাবদ্ধতা কীরকম সেই বিষয়ে আমরা একটু বলি এবারে। যে রাষ্ট্রীয় সংগঠনকে তোমরা আগেই জেনেছ, রুশো কিন্তু একটি নৈতিক সংস্থা বা মোরাল বডি, মোরাল পার্সন হিসেবে দেখিয়েছেন, এবং যা গঠিত হয়েছে সকল সদস্যদের সম্মেলনে। সার্বভৌম শক্তি এই ব্যক্তির স্বতন্ত্র মর্যাদা আর অস্তিত্ব অস্বীকার করতে পারবে না। ওই যে বলা হয়েছিল চুক্তিতে যে প্রত্যেকেই তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রকৃতির রাজ্যে যে স্বাধীনতা তারা ভোগ করছিল সেটিকে আবার বডি পলিটিকে ফেরত পাবে। কারণ ওই যে অভিশাপ যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট অলওয়েজ ইন চেইন, সেই চেইনটা যেন এই বডি পলিটিকে না থাকে, মানুষ যেন প্রকৃতির মতো, প্রকৃতিতে যেমন স্বাধীন ছিল সেরকম থেকেই নিজেদের শক্তিটা কি, শক্তিগুলিকে জড়ো করে তারা
কমন যে সমস্ত সমস্যা সেগুলিকে ফেস করতে পারে এবং জনসাধারণের মঙ্গল সাধন করতে পারে, সেই জন্যই তো সার্বভৌম। তো সেই যে সার্বভৌম, সেটি ব্যক্তির স্বার্থকে ক্ষুণ্ণ করার কাজে এটি ব্যবহৃত হতে পারবে না বা চরম শক্তি প্রয়োগ করতে পারবে না। আরেকটি সীমাবদ্ধতা যেটি রুশো দেখিয়েছেন, যে সাধারণভাবে তো সার্বভৌমের নির্দেশে প্রত্যেকটি ব্যক্তি বা নাগরিক রাষ্ট্রকে পরিষেবা দিতে বাধ্য থাকবে, কিন্তু যদি সার্বভৌম শক্তি এমন কোনো আদেশ করে যা জনকল্যাণে আসবে না, জনগণের কল্যাণ সাধন করছে না, তাহলে সেক্ষেত্রে ব্যক্তি এই আদেশ মান্য করতে বাধ্য থাকবে না। আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে, সার্বভৌম শক্তি এই প্রকৃতির রাজ্যে বিদ্যমান ছিল এরকম স্বাধীনতার যে সমস্ত অনুসিদ্ধান্ত থেকে এসেছে, সেইগুলি যে এই বডি পলিটিকে রয়েছে প্রথার আকারে, সেই যে চিরায়ত প্রথা বা প্রচলিত রীতি প্রথা, এগুলিকে ভঙ্গ করতে পারবে না, কারণ এটি পবিত্র ও অলঙ্ঘনীয় মানুষের কিছু অধিকার, সেগুলিকে সার্বভৌম শক্তি ইচ্ছা হলেই ভঙ্গ করতে পারবে না। এবং আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে, যে সার্বভৌম শক্তি চরম চূড়ান্ত হলেও সাম্য বা সমতা এই জিনিসটিকে অস্বীকার করার সামর্থ্য এই সার্বভৌমের থাকবে না। অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে পক্ষপাতদুষ্ট হয়ে কোনো বিশেষ সুবিধা প্রদান করতে সার্বভৌম পারবে না, এটি সার্বভৌমের কর্মকাণ্ডের উপরে একটি বড় নিয়ন্ত্রণ রাশি আরোপ করেছে। তো এই যে বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করলাম প্রিয় ছাত্ররা, তা থেকে আমরা কী দেখতে পাই? আমরা আসলে যেটি দেখতে পাই সেটি হচ্ছে, রুশো তার তত্ত্বে অত্যন্ত সতর্কতার সাথে হবসের যে চরমতন্ত্র এবং লকের যে জনসার্বভৌমত্ব, এই দুইটি নীতির সমন্বয় সাধন করেছেন। রুশোর মতে চুক্তির ফলশ্রুতি হিসেবে যে রাষ্ট্রের জন্ম হয়, সেই রাষ্ট্রের হাতেই চরম চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে। সেটি রাষ্ট্রের হাতেই, মনে রেখো সরকারের হাতে কিন্তু নয়, সরকার আজ্ঞাবহ এজেন্ট মাত্র। এই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের যথার্থ কল্যাণানুগ ইচ্ছা বা সাধারণ ইচ্ছার অভিব্যক্তি, এবং সার্বভৌম ক্ষমতা নিজে অন্য কোনো আইন বা বিধি দ্বারা সীমিত হতে পারবে না। অভ্যন্তরীণ ক্ষেত্রে তা সকল নাগরিকের ও সংস্থার উপর চরম কর্তৃত্বের অধিকারী। রুশোর মতে রাষ্ট্র ও সরকারের মৌলিক পার্থক্য বিদ্যমান। রাষ্ট্র যথার্থ সার্বভৌম ক্ষমতার অধিকারী আর সরকার আজ্ঞাবহ এজেন্ট মাত্র। সার্বভৌমত্বের কোনো ক্ষমতা এজেন্ট হিসেবে সরকারের দ্বারা ব্যবহৃত হতে পারে, কিন্তু সার্বভৌমের নিজস্ব যে ইচ্ছা তার প্রতিনিধিত্ব সে ছাড়া আর কেউ করতে পারে না। এবং আলোচনার এই পর্যায়ে ব্রিটেনের যে গণসার্বভৌমত্ব বা পার্লামেন্টারি যে সভরেনটি, সেটিকেও তিনি অতিক্রম করেছেন। তার মতে ব্রিটেনে শুধুমাত্র যখন জনগণেরা ভোট প্রদান করে সেই সময়ই আসলে তারা প্রকৃত সার্বভৌম, আর জনগণের প্রতিনিধি হিসেবে যে কাজ করছে এই বিষয়টি, চরম ক্ষমতা চর্চা করছে, সেটি রুশো মেনে নিতে পারেননি। তার ধারণা যে সেই সময় আসলে তা সেখানের যে সার্বভৌমত্ব সেটি প্রকৃত সার্বভৌমত্ব নয়। তো রুশোর এই সার্বভৌমত্বের এই বিষয়গুলি আলোচনা করে আমরা যেখানে এর এক ধরনের সমাপ্তি টানতে পারি, সেটি এইচ জে টোজার যখন রুশো সোশ্যাল কন্ট্রাক্টটির ইংরেজি অনুবাদ করেছিলেন, সেখানে রুশোর এই সার্বভৌমত্বকে তিনি যেভাবে চিহ্নিত করেছেন, অদূষণীয়, অবিচ্ছেদ্য, প্রতিনিধিত্বের অযোগ্য, অবিভাজ্য ও অবিনশ্বর, এই বৈশিষ্ট্যগুলি
থাকতে হবে সার্বভৌমত্বের প্রিয় ছাত্ররা। এখন এই যেটুকু আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে তোমরা কি কোথাও সীমাবদ্ধতা দেখতে পাচ্ছ, সমালোচনা করতে পারবে? আমি দুই একটি বিষয় তোমাদের দৃষ্টিগোচর করি। যেমন একটি বিষয় যেটি আসলে সামাজিক চুক্তি মতবাদের বিষয়েই, সেটি হবসের ক্ষেত্রে বা লকের ক্ষেত্রেও এই মন্তব্যটি এসেছে। সেক্ষেত্রে রুশোর চিন্তার বিষয়ে এভাবে এসেছে যে যদি এমন হয় যে একটি সময়ে প্রকৃতির রাজ্যে বিদ্যমান মানুষেরা চুক্তির মধ্যে দিয়ে এই চরম ক্ষমতার সৃজন করেছিল, অর্থাৎ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, এখন যারা জনগণ, রাষ্ট্রের জনগণ, তারা তো আর তখন সেটি করেনি, কাজেই চুক্তিতে স্বাক্ষরকারী হিসেবে জনগণকে দায়ী করা সম্ভব নয় এই সার্বভৌমের ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা এসব কিছুর জন্য। আরেকটি বিষয় হচ্ছে জনকল্যাণে সার্বভৌম ক্ষমতা প্রযুক্ত হবে, কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কতটুকু জনকল্যাণ করে থাকে বা কিভাবে জনকল্যাণকে নিশ্চিত করতে পারে, সেই বিষয়ে রুশো উপযুক্ত ব্যাখ্যা আসলে দিয়ে যেতে পারেননি। রুশো অনেক কিছুতেই আসলে সরাসরি বলেননি, তিনি ওই জ্যামিতিক কোনো সিদ্ধান্তের মতো ধরে নিয়েছেন যে যারা আগের বিষয়গুলো বুঝছে তারা পরের বিষয়গুলো বুঝে যাবে। এবং তোমাদের মনে আছে বোধহয় যে বলেছিলাম একটি ক্লাসে যে থেরোসি লেভাসিওর নামে তার যে বান্ধবী ছিল, সে একদা রুশোর এই কিছু আলাপ আলোচনা বা বিষয় নিয়ে বলেছিল যে আমি তো বুঝতে পারছি না বা বোঝা যাচ্ছে না। রুশো কী বলেছিলেন? বলেছিলেন, সখী, রুশোকে বোঝা এত সহজ নয়। যা হোক, এবার আরেকটি বিষয়ে যেটি সমালোচনা রুশোর এই জনপ্রিয় সার্বভৌমত্বের চরমত্বের বিরুদ্ধেই আসলে সমালোচনাটি, সেটি হচ্ছে এর মধ্যে দিয়ে রুশো স্বৈর শাসনকে উৎসাহিত করেছেন। ব্যক্তির স্বার্থের উপরে রাষ্ট্রের যে চরম ক্ষমতা, সেই ক্ষমতা ভোগ করার পক্ষে তিনি মতামত ব্যক্ত করেছেন। সার্বভৌম ক্ষমতা যেহেতু কোনো আইনের অধীনে নয়, কোনো বিধি দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না, এবং সার্বভৌম ক্ষমতা জনকল্যাণেই সব কিছু করছে বলে ধরে নেওয়া হচ্ছে, অভ্রান্ত বলে ধরে নেওয়া হচ্ছে, কাজেই যে কোনো রাষ্ট্র নায়ক আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে এই যে মানে সার্বভৌমত্বের বাতাবরণে স্বেচ্ছাচারী আসলে হয়ে উঠতে পারে, বিষয়টি খেয়াল করো তোমরা। এবারে এসো আমরা আলোচনার আরেকটি পর্যায়ে যাই, সেটি হচ্ছে আমরা তো এ পর্যন্ত হবস, লকের সার্বভৌমত্ব নিয়েও আলোচনা করেছি, আর আজকে রুশোর সার্বভৌমত্বের ধারণা, যেটিকে জনপ্রিয় সার্বভৌমত্ব বা পপুলার সভরেনটিও বলা হয়, সেটি নিয়ে আলোচনা করলাম। তাহলে সার্বভৌমত্ব সম্পর্কে এই তিনজনের যে দৃষ্টিভঙ্গি বা মত, তার একটি তুলনামূলক পর্যবেক্ষণ। প্রিয় ছাত্ররা দেখো স্লাইডে আমরা কি বলছি। Rousseau unites the absolute sovereignty of Hobbes and the popular consent of law, তার যে লকের যে সম্মতি তত্ত্ব ছিল, into the philosophic doctrine of popular sovereignty, অর্থাৎ রুশো কী করেছেন, তিনি হবসের যে সার্বভৌমত্বের চরমতন্ত্র আর লকের জনগণের সম্মতি যে তত্ত্ব আমরা আলোচনা করেছিলাম, এই দুইটির যে দার্শনিক মানে সংশ্লেষ এর মধ্যে ঘটেছে, তারই নিঃসৃত ফল হচ্ছে তার জনপ্রিয় সার্বভৌমত্ব বা পপুলার সভরেনটি মতবাদ। এই যে তিনজন মতবাদী আলোচনা করেছেন সার্বভৌমত্ব নিয়ে, সেক্ষেত্রে প্রিয় ছাত্ররা খেয়াল করো, হবস আর রুশোর মধ্যে সার্বভৌমত্বের চিন্তা যতখানি সংহত আর বিশ্লেষণাত্মক, লকের মধ্যে আসলে ততখানি নয়। এদের তুলনামূলক যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য তিনজনের চিন্তাভাবনা, সেটিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবে যে রুশো তার সার্বভৌম তত্ত্বের আলোচনা শুরু করেছেন লকের সম্মতি তত্ত্ব দিয়ে, আর শেষ করেছেন হবসের চরম সার্বভৌমতা দিয়ে। প্রিয় ছাত্ররা,
তোমাদের খেয়াল আছে তো যে রুশো সরি লকের যে সম্মতি তত্ত্বে সেখানে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় সংগঠনের জন্ম, কার্যাবলী, জনগণের স্বাধীনতা, সম্পত্তি ও জীবন সব কিছু রক্ষা করার ব্যাপারে কর্তৃপক্ষ যারা এই ক্ষমতাকে প্রযুক্ত করবে তাদের জন্যে সম্মতি অপরিহার্য। যাদের জন্য প্রযুক্ত হবে, যাদের কল্যাণে, তাদের সম্মতি থাকতে হবে ওই কর্তৃপক্ষের সাথে। আর রুশোর যে সার্বভৌমত্ব সেটি হচ্ছে সাধারণ ইচ্ছা, অর্থাৎ সকলের মঙ্গল ইচ্ছার অনুশীলন। লকের মতো রুশো অনুভব করেছেন যে রাষ্ট্রীয় সংগঠনের জন্ম হচ্ছে সম্মতি থেকে। লকের রাষ্ট্র পরিচালিত হবে সম্মতির দ্বারা আর রুশোর গণ অভিপ্সার দ্বারা, অর্থাৎ এবং একই সাথে খেয়াল করো যে লকের এই যে জনগণের সম্মতি আর রুশোর যে গণ অভিপ্সা উভয়ে সার্বভৌম, অর্থাৎ চরম ও চূড়ান্ত কর্তৃপক্ষ। হবসের সার্বভৌম শক্তি যেমন চরম, অবিভাজ্য, অভ্রান্ত ও অহস্তান্তরযোগ্য, রুশোর সার্বভৌমেরও সেই একই বৈশিষ্ট্য। তবে মনে আছে নিশ্চয়ই হবস এটিকে একটি কর্তৃপক্ষকে দিয়েছিলেন আর রুশো তো এটি সমগ্র জনগণের উপরে ন্যস্ত করেছেন। হবস একজন ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর হাতে, আর লক চেয়েছিলেন কি, খেয়াল করুন, লক চেয়েছিলেন যে জনগণের প্রতিনিধি হিসেবে আইন সভার হাতে এই ক্ষমতা থাকবে। আর রুশো কি বলছেন, রুশো এই ক্ষমতাটি রাখছেন গোটা সমাজ এর উপরে, অর্থাৎ প্রত্যেকেই এই সার্বভৌম শক্তির অধিকারী থাকবে। যেমন বিষয়টি এরকম যে গ্রামে কোনো সমস্যা হবে বা ডাকাত পড়বে বা শঙ্কার সময় আমরা হবসকে অনুসরণ করলে বলতে পারি যে এটি পুলিশের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া হলো বা পুলিশ এসে এটিকে সমাধান করবে। তাতে যদি উভয় পক্ষের পিটাপিটিতে গ্রামের লোকেদের ক্ষতি হয় বা এরকম কিছু, এ ব্যাপারে পুলিশকে কোনো দোষ দেওয়া যাবে না। দৃষ্টি অনুসারে আমরা বলতে পারি যে জনগণের প্রতিনিধিরা বা ওখানকার অধিবাসীদের প্রতিনিধিরাও থাকবে এই কর্তৃপক্ষের সাথে এবং তাদের এজেন্ট হিসেবে আসলে পুলিশ কাজ করবে। আর রুশোর মতে আমরা যখন দেখতে পাই গ্রামে সাধারণত যেটি হয় তাই না, এরকম কোনো নিরাপত্তাগত ব্যাপার হলে সব বাড়িরই কোনো না কোনো সদস্য যারা এটি করতে সমর্থ তারা একসাথে বা পালাক্রমে গ্রামের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। এরকম একটি বৈশিষ্ট্য আসলে রুশোতে এসে আমরা দেখতে পাই যে গোটা সম্প্রদায় বা সমাজই এই ক্ষমতা চর্চার সাথে রয়ে যাবে। এভাবে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যা দেখতে পাই সেটি হচ্ছে হবস আর লকের রুশোর মধ্যে আমরা বেশ সাদৃশ্য দেখতে পাচ্ছি তাই না। চরম চূড়ান্ত ক্ষমতা চাচ্ছেন তারা উভয়ে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে রুশো লকের এই সম্মতি তত্ত্বকে নিয়ে হবসের চরমতা আর অবিভাজ্যতাকে মিশিয়ে সম্প্রদায়ের হাতে অর্পণ করেছেন যেটি ছিল তার লক্ষ্য। আবার এদের মধ্যে কিন্তু প্রিয় ছাত্ররা গরমিলও রয়েছে, যেমন তোমরা বুঝতেই পারছো বোধহয় আলোচনা থেকে যে চরম চূড়ান্ত ক্ষমতা হবস দিয়ে দিয়েছেন একটি কর্তৃপক্ষের কাছে আর রুশো বরাবরই পুরোটি সময়ের জন্য সমস্ত রাষ্ট্রীয় সংগঠনের উপরেই এই শক্তিকে অর্পণের কথা সুপারিশ করে গেছেন। অর্থাৎ রুশো সার্বভৌমের উপরে যে চরম চূড়ান্ত ক্ষমতা দিয়ে গেছেন তার অধিকারী জনগণ বা সম্প্রদায়ের সকলেই, একটি একটি বড় পার্থক্য। আর রুশো সার্বভৌমের হাতে আইন প্রণয়নের ক্ষমতাটি আসলে রেখেছেন যে জনগণ উন্মুক্ত অধিবেশনে বসে তারা আইন রচনায় অংশ নেবে, মত দিবে, আইন রূপায়ণের দায়িত্ব অন্য একটি সংস্থার হাতে থাকবে, তারা স্পষ্টতই একটি এজেন্ট হিসেবে কাজ করবে। তো প্রিয় ছাত্ররা, এবারে আমরা এই আলোচনার পরিশেষে আমরা তিনটি ক্লাসের শেষে যদি
আমরা রুশোর প্রভাব রাষ্ট্রচিন্তায় মূল্যায়ন করতে যাই, সেক্ষেত্রে আরও কিছু বিষয় আসলে রুশোর আলোচনার ছিল যেটি আমরা এই অনলাইন ক্লাসে আরও বিস্তৃত করতে চাইনি। যেমন রুশো মনে করেছিলেন, কয়েকটি বিষয়ে তোমাদের একটু ইঙ্গিত দেই, যে রাষ্ট্র তো একটি নৈতিক সংস্থা, তাই না? এবং প্রত্যেকেই সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে এবং সেটিকে সফল করে তোলার জন্যে রুশো এক সামাজিক ধর্ম প্রবর্তনের কথা বলেছিলেন। অর্থাৎ সেই ধর্মটি আসলে ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে ধর্ম নয়, যে জনগণেরা রাষ্ট্রের প্রতি যাতে রাষ্ট্রের সাথে ইন্ডিউস হয়, প্রত্যেকেই আসলে তো যা ধারণ করে সেইটি হচ্ছে ধর্ম। আমরা যেমন বলি মাটির ধর্ম, পানির ধর্ম, এরকম বলি না? তো সেক্ষেত্রে সামাজিক ধর্মটা হবে এরকম, এটা যেন কালচারকেই মিন করা হয় আসলে প্রকারান্তরে, যে জনগণেরা তাদের নৈতিক মান অনুসারে তাদের জীবনকে নৈতিক স্বাধীনতার পরিসরে সাজানোর জন্যে যা কিছু প্রয়োজন তারা সকলে এটিকে অনুভব করবে এবং থাকবে। এবং রুশোর এই যে বিশাল প্রভাব আসলে সেটি ভাববাদেও প্রসারিত হয়েছে, জার্মান ভাববাদে, অক্সফোর্ড ভাববাদে। এবং কান্ট এভাবে উক্তি করেছিলেন রুশোর সম্পর্কে, যে প্রাকৃতিক বিজ্ঞানে নিউটনের যে অবদান রয়েছে, আধুনিক চিন্তার জগতে রুশোর রয়েছে সেরকম অবদান। এটিকে যদিও একটু আবেগায়িত বা অতিশয়োক্তি মনে করা যায়, কিন্তু আসলেই রুশোর চিন্তাভাবনার যে বিশাল ব্যাপ্তি এবং সেগুলির যে গণসম্পৃক্তি মানুষকে যে ছুঁয়ে গেছে, তার প্রভাব কিন্তু দুইটি বড় বিপ্লবে দেখা গেছে। একটি হচ্ছে আমেরিকার বিপ্লব, আরেকটি হচ্ছে ফরাসি বিপ্লব। প্রিয় ছাত্ররা, আমেরিকার বিপ্লবে মনে করা হয় যে তারা যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তাদের যে সিদ্ধান্তের ভাষা, সেগুলি যেন রুশোর সামাজিক চুক্তি নিঃসৃত যে সকলের কল্যাণকামী ইচ্ছায় এগুলির প্রতিধ্বনি পাওয়া যায়। আর ফরাসি বিপ্লবে তো মূলত তোমাদের বলেইছি যে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটিকে বলা হয় ফরাসি বিপ্লবের বাইবেল, যে রুশো মনে করেছেন যে স্বাধীনতা হচ্ছে নৈতিক স্বাধীনতা, এবং তিনি আশা করেছেন যে এই নীতি জ্ঞান সমৃদ্ধ নাগরিকেরা তাদের স্বাধীন জীবন যাপন করার জন্যে একটি পরিবেশ রচনা করবে। এবং এই বোধে উদ্দীপ্ত হয়ে কিন্তু ফরাসি বিপ্লবে জনগণেরা তখন তাদের উপরে যে রাজতন্ত্র ছিল সেটিকে উৎখাত করতে ফরাসি বিপ্লব উদ্বুদ্ধ হয়েছিলেন। এবং আরেকটি দৃষ্টিভঙ্গি খেয়াল করো, যে আমরা যে সমাজতন্ত্র, আধুনিক সমাজতন্ত্র বা সমাজবাদ বলি, তার একটি বীজ যেন রুশোর চিন্তাভাবনার মধ্যে রয়েছে। তোমাদের খেয়াল আছে বোধহয় যে রুশো যে প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন, যেখানে হবস বলেছিলেন যে প্রকৃতির রাজ্যে লাইফ ওয়াজ সলিটারি, পোর, নেস্টি, ব্রুটিশ অ্যান্ড শর্ট, মানুষ পরস্পরের শত্রু ছিল, সবসময় দ্বন্দ্ব হতো। লক বলেছেন না, তারা তাদের সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ সম্পর্ক ছিল। আর রুশোকে বলেছিলেন যে মানুষেরা কেমন ছিল, দে ওয়্যার নোবেল সেভেজ, মহান বর্বর ছিল, ছল চাতুরি তাদের জানা ছিল না। কিছু উদ্ভূত সমস্যার প্রেক্ষিতে মানুষেরা বডি পলিটিক বা রাষ্ট্র গঠন করেছিল, অর্থাৎ পরিবেশকে বদলে দিলে যে বিদ্যমান সমস্যাকে কাটিয়ে ওঠা যেতে পারে সেই ইঙ্গিত আমরা রুশো থেকে পেয়েছিলাম। এবং বুর্জোয়া ও প্রোলেতারিয়েত এর যে সংকট, এর পরিসর, এই বিষয়টি কিন্তু এটিও রুশো তার অরিজিন অফ ইকুয়ালিটি গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন। অর্থাৎ বলা যেতে পারে সামাজিক বিপ্লব এর যে বীজ সেটি আমরা রুশোর চিন্তা ভাবনার মধ্যে দেখতে পেয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, প্রিয় ছাত্ররা, রুশোর এই যে বহুমুখী চিন্তা ভাবনা, এর পরিসরে যদি নেতিবাচকতা খোঁজা যায়, সেক্ষেত্রেও কিন্তু কখনো কখনো তাকে নৈরাজ্যবাদী
কখনো তাকে সর্বাত্মকবাদী, যেহেতু চরম চূড়ান্ত ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে, আর একটা রাষ্ট্র ব্যবস্থার যে স্বাভাবিক শেপ তার বিপরীতে তিনি কিছু প্ল্যান দিয়েছেন, এই জন্যে নৈরাজ্য সৃষ্টিকারী বা নৈরাজ্যবাদী মতবাদ তার রয়েছে, এরকম ভাবেও বলা হয়। তবে আমরা কিন্তু রুশোকে দেখতে পাচ্ছি যে এই সব কিছুর পরিসরেও তিনি ব্যক্তির স্বাধীনতার মূল্যায়নকেও চরম ক্ষমতার জন্য মানে একটা নিয়ন্ত্রণ হিসেবে রেখেছেন, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হিসাবেও তাকে আমরা দেখতে পাচ্ছি। আবার যেহেতু তার সার্বভৌম হচ্ছে জনপ্রিয় সার্বভৌম, জনগণের সার্বভৌম নিয়ে তিনি কথা বলছেন, অর্থাৎ তিনি একজন বড় গণতন্ত্রীও বটে। তাহলে একাধারে আমরা তাকে সমাজতন্ত্রী, গণতন্ত্রী, আবার নেতিবাচক অর্থে তাকে যে সর্বাত্মকবাদী, এই নানা অভিধায়, এতবিধ অভিধায় আসলে রুশোকে কভার করতে হয় যে তার চিন্তা ভাবনার যে প্রসার সেটি তত্ত্বে এবং বাস্তবতায় এত বেশি রাষ্ট্রবিজ্ঞানে এবং যারা রাজনীতিকে বুঝতে যায় তাদের মস্তিষ্কে এত আলোড়ন তোলে যে রুশোর প্রভাব আধুনিক রাষ্ট্রচিন্তায় অনপনীয় হিসেবে আমরা অভিহিত করতে পারি। প্রিয় ছাত্ররা, আজকে এ পর্যন্ত, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।